বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির পাশাপাশি প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে বাম কংগ্রেসের অন্দরেও। ইতিমধ্যে বিভিন্ন জায়গায় কেন্দ্র ও রাজ্যের একাধিক ইস্যুতে জোটবদ্ধভাবে আন্দোলনে নামছে বাম কংগ্রেস। নির্বাচনের আগে আজ রাজনৈতিক বিভিন্ন বিষয়ে রায়গঞ্জে সিপিএম এর দলীয় জেলা কার্যালয়ে সাংবাদিক বৈঠক করলেন প্রাক্তন সাংসদ তথা পলিটব্যুরো সদস্য মোহাম্মদ সেলিম। এদিনের সাংবাদিক বৈঠকে তিনি জানান, এতদিন যারা সিপিএম কে দূরবীন দিয়ে দেখতে পাচ্ছিল না বা ভেবেছিল কংগ্রেস শেষ হয়ে গিয়েছে, তারাই এখন বাম কংগ্রেস নিয়ে মাতামাতি করছে। সেলিমের আরো দাবি, বিজেপি এবং তৃণমূল কংগ্রেসও এখন বাম কংগ্রেসকে আবেদন জানাচ্ছে। শুরু থেকেই বাম কংগ্রেস সাধারণ মানুষের পাশে ছিল, এখনো আছে বলেই দাবি মোহাম্মদ সেলিমের। এরই পাশাপাশি তিনি আরো জানান, কখনো বাম শরিক দলগুলি নিজস্বতা অনুযায়ী আন্দোলন করছে, কখনো আবার কংগ্রেসের সাথে যৌথ সমাবেশ হচ্ছে। এরই পাশাপাশি এদিন বিজেপি এবং তৃণমূল কংগ্রেসকেও তীব্রভাবে আক্রমণ করেন মোহাম্মদ সেলিম। এ বিষয়ে শুনবো তার বক্তব্য। সিপিআইএমকে দূরবীন দিয়ে দেখতে পাচ্ছিল না, যে মিডিয়া কোনো খবর ছিল না বামপন্থীদের, যারা মনে করেছিল কংগ্রেস শেষ হয়ে গেছে, তারাই কিন্তু এখন দিন রাত বাম এবং কংগ্রেস নিয়ে ব্যস্ত। এমনকি দেখি বিজেপি তৃণমূল তারা হচ্ছে সিপিএম কে কংগ্রেস কে বামকে আবেদন করছে। তার মানে কি, মাটিতে আমরা ছিলাম, মাটিতে আছি এবং আরো বেশি সেই মাটি থেকে শুধু অঙ্কুরোদ্ভব নয়, এখন সেটা ধাপে ধাপে বাড়ছে। আমার মনে হয় আমরা যে কথা বলেছিলাম সেটা এখন কাজ দিয়েছে, যে সিপিআইএম যেমন তেমনি বামপন্থী দলগুলো এবং অন্যান্য দলগুলো যে যার নিজস্ব কার্যক্রমে নিজের শক্তিকে সংহত করবে, তারপরে আমরা অনেকগুলো বিষয় যেগুলো কমন বিষয় আছে সেগুলোকে যৌথ আন্দোলনের মধ্য দিয়ে আমাদের যে জয়েন্ট কার্ডের মহিলা আছেন তা করব। এই করোনার সময় যখন লকডাউন হচ্ছিল তখন অন্যান্য দলগুলো যখন লকআউট করেছিল আমরা তখন রাস্তায় ছিলাম এবং টেস্টের দাবি নিয়ে, তথ্যের দাবি নিয়ে, রেশনের দাবি নিয়ে, আমফানের যে দক্ষিণবঙ্গে চাল চুরি হয়েছে, ত্রিপল চুরি হয়েছে, ঝড়ে পড়ে রিলিফ চুরি হয়েছে সেটার বিরুদ্ধে, এবং বিজেপি তৃণমূল মিলে যে পঞ্চায়েতে চর্যবৃত্তি করছে তার বিরুদ্ধে যৌথ আন্দোলন হয়েছে এবং তার ফল পেয়েছে। এখনো কৃষক আন্দোলনকে নিয়ে আমরা একসঙ্গে লড়াই করছি। 23 জানুয়ারি নেতাজির জন্মদিনে বামপন্থীরা কংগ্রেস নিজের নিজের কর্মসূচি পালন করবে, আবার 26 জানুয়ারি যখন আমরা প্রজাতন্ত্রকে ফিরিয়ে দাও এই আহ্বান নিয়ে কৃষকদের সম্মতি যখন ট্রাক্টর মিছিল হবে তখন আমরা যৌথ কার্যক্রম হবে। এটাই হচ্ছে যৌথ আন্দোলনের ভিত্তি, যে নিজস্ব শক্তি নিয়ে নিজস্ব প্রচার, আবার যৌথ কর্মসূচিতে যৌথ সমাবেশ, সে কাজটাই হচ্ছে। এটা নিয়ে অন্যকে ব্যতিব্যস্ত হতে হবে না। বিজেপি বা তৃণমূল যখন নিজেদের গোষ্ঠীর মধ্যে লড়ালড়ি করছে, মারামারি করছে, কেনাবেচা চলছে, তখন বাম এবং তার সহযোগী এবং কংগ্রেস দল আমরা যৌথ আন্দোলনের করে এগিয়ে যাচ্ছি। হীরক মুখার্জি, রিপোর্ট কুলিক নিউজ, রায়গঞ্জ।